কক্সবাজার ধর্ষণকাণ্ডের এই ঘটনাটি প্রতিদিনই নতুন নতুন করে মন নিচ্ছে এবং ভুক্তভোগী যে নারী যে ধর্ষিত হয়েছেন উল্টো তিনিই ফেঁসে যাচ্ছেন। পুলিশের তদন্ত অনুযায়ী গণমাধ্যমগুলো যে রিপোর্ট করছে সেটাতে এই নারী পেশায় একজন তিনি পতিতা। তিনি কক্সবাজারে গত 3 মাস থেকে অবস্থান করছেন। কোনো পর্যটকের পক্ষে কি আপনার কক্সবাজারে 3 মাস থাকা সম্ভব টাকা দিয়ে হোটেলে? সম্ভব নয়। যাই হোক বন্ধুরা, গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই নারী গত 3 মাসে কোন হোটেলে কতদিন করে কার সঙ্গে ছিল সেগুলো তুলে ধরেছে। আসুন দেখে আসি বিস্তারিত। ভিডিও শুরুতেই এই নারীর পক্ষে আমি বিচার চাচ্ছি, কারণ সে পতিতা হোক আর যাই হোক, তার পেশা যেটাই হোক, সে কিন্তু মানুষ। সে হয়তোবা কোনো কারণে পতিতা বৃত্তিতে বাধ্য হয়েছে, কিন্তু সে পতিতা হলেও তার কিন্তু একটা ইজ্জত রয়েছে, তার কিন্তু একটা সম্মান রয়েছে। গতকালকে কক্সবাজারের পুলিশ সুপার তিনি নিজেই গণমাধ্যমকে বলেছেন যে সেই মেয়েকে ধর্ষণ করা হয়েছে, মেডিকেল রিপোর্ট তা প্রমাণ করছে। এবার আসি ভিডিওর মূল অংশে। গত 2 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত এই নারী তার স্বামী এবং সন্তান নিয়ে অবস্থান করছিল আরমান কটেজে। এটি কক্সবাজার লাইট হাউস এরিয়াতে অবস্থিত। এই আরমান কটেজের যে ম্যানেজার, তার ভাষ্য মতে এই হোটেলে ম্যাক্সিমাম সময় থাকতো তার স্বামী এবং সন্তান, কিন্তু সেই মহিলা মাঝে মধ্যে লাপাত্তা হয়ে যেত। সেই ম্যানেজার আরও বলেছে যে গত 15 নভেম্বর আপনার এই ধর্ষণকাণ্ডের যে মূল হোতা আশিক, তার সঙ্গে এই ভুক্তভোগীর স্বামীর একটা ঝামেলা হয়, আর যে কারণেই তাদেরকে কটেজ থেকে বের করে দেওয়া হয়। আরমান কটেজ থেকে বের হয়ে যাওয়ার পর তারা আরও একটু সামনে অন্য একটি কটেজে ওঠে। সেখানে তারা অবস্থান করে 6 ডিসেম্বর পর্যন্ত। সেখানেও এই আশিক যেয়ে আবারও ঝামেলা করে। কী নিয়ে ঝামেলা হয়েছে সেটা তারা বিস্তারিত বলতে পারেনি। সেই কটেজ থেকেও তাদেরকে বের করে দেওয়া হয়। এরপরে এই ভুক্তভোগী নারী তার স্বামীকে নিয়ে সিল্যান্ড হোটেলে ওঠেন। সেখানে 6 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিল।